নুনুদের বাড়িতে গিয়ে নুনুদের সাথে খুনসুরি করলেন অপু বিশ্বাস। এবার কি হবে বুবলির? হঠাৎ করে চাঁদ রাতে সাকিব খানের বোনের বাড়িতে অপু বিশ্বাসকে দেখা যায়। একদম ননদের বাড়িতে যাওয়ার পর অপু বিশ্বাসকে জড়িয়ে ধরেছেন সাকিব খানের বোন। ননদ ভাবির এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এখন বর্তমানে ব্যাপক আলোচনা হচ্ছে। কেননা অপু বিশ্বাস অসংখ্যবার বলেছেন সাকিব খানের পরিবারের সাথে তার সম্পর্ক আগের থেকে মধুর হয়েছে। বিশেষ করে সাকিব খানের বোনের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক বেশ ভালো। একসাথে শপিং করা থেকে শুরু করে একে অপরের বাড়িতে আসা যাওয়া প্রায় চলে। অপু বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসেন সাকিব খানের বোন, আবার অপু বিশ্বাসও ছেলে জয়কে নিয়ে ননদের বাড়িতে বেড়াতে যান। এসব কথা অপু বিশ্বাস বললে অনেকে বিশ্বাস করত না, সবাই বলতো অপু বিশ্বাস মিথ্যা বলছে। কিন্তু এবার যা দেখালেন ঢালিউড কুইন, তা দেখে তো রীতিমতো চমকে গেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাসের বান্ধবী। যে ছবিগুলোতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসের কাঁধে কাঁধ লাগিয়ে হাতে হাত রেখে সেলফিতে ক্যামেরা বন্দী হয়েছেন সাকিব খানের বোন মনি। দৃশ্য দেখে আর বোঝা বাকি নেই ননদ ভাবির সম্পর্ক কত মধুর। একদম অপু বিশ্বাসকে জড়িয়ে ধরেছেন সাকিব খানের বোন। এদিকে ননদের সাথে অপু বিশ্বাসের এমন মুহূর্ত দেখে অনেক নেটিজেনরা বলছে এ দৃশ্য দেখলে নিশ্চিত অজ্ঞান হয়ে যাবে শবনম বুবলি। প্রিয় ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।